রাজবাড়িতে মহাধুমধামের সাথে দুই বুদ্ধি প্রতিবন্ধীর বিয়ে দিয়েছে এলাকাবাসী। গত 7 জুলাই শুক্রবার 50,000 টাকা দিনমোহরে তাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের পুরো খরচ বহন করেন বরপক্ষের এলাকার লোকজন। বর রাজবাড়ির পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের কাদের সর্দারের 25 বছর বয়সী ছেলে কাঞ্চন সর্দার। অন্যদিকে কনে হচ্ছে কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রামের দিনমজুর মোহাম্মদ হিলা শেখের 18 বছর বয়সী মেয়ে পূর্ণিমা খাতুন। আসসালামু আলাইকুম, আমরা এখানে আছি মাছবাড়ি ইউনিয়নের। আমাদের পাংশা প্রবাসী মোহাম্মদ কাঞ্চন এবং পূর্ণিমা আক্তারের সাথে আমরা বিভিন্ন প্রোটোকলে এবং বিভিন্ন সিস্টেমে এবং সামাজিকভাবে এবং ইসলামী শরিয়াত মোতাবেক যেভাবে ইসলাম শরিয়াত মোতাবেক বিয়ে শাদী দিয়েছি, যাটা আমাদের জন্য একটা ব্যতিক্রম ধর্মী একটা বিয়ে। দুজনই দুটা পরিবার, আমরা অসহায় দুটা পরিবারকে একসাথে করে আমরা তাদেরকে জুটিবদ্ধ করেছি এবং আপনাদের আমরা সবাই মনে করতেছি যে এখানে তারা মানে এই আজকে আজকে বিয়ে শাদী হলো এই পরবর্তী জীবনকাল পর্যন্ত এবং সবসময় তারা এইভাবে সুখে দিন যাপন করুক আমরা এই প্রত্যাশা করি এবং আমরা ওনাদের জন্য দোয়া করি, পরিবার পরিবারের জন্য দোয়া করি এবং কাঞ্চনের পরিবারের জন্য আমরা দোয়া করি। এই বলে আমার কথা শেষ করি। চার ভাই বোনের মধ্যে সবার বড় কাঞ্চন সর্দার। তার বাবা মারা যাওয়ার পর মা নতুন বিয়ে করে চলে যান। সংসারে বড় ভাই হলেও বুদ্ধি প্রতিবন্ধকতার কারণে কাঞ্চনের বিয়ে হচ্ছিল না। এরই মধ্যে তার ছোট ভাই বিয়ে করে। অন্যদিকে মোহাম্মদ হিলা শেখের 4 মেয়ের মধ্যে পূর্ণিমা খাতুন তৃতীয়। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তারও বিয়ে হচ্ছিল না। কাঞ্চন সর্দারের বিয়ের জন্য মেয়ে না পাওয়ায় ঘটকালি শুরু করেন তার প্রতিবেশীরা। তারাই কনে খুঁজে বের করে বিয়ের আয়োজন করে। স্থানীয়রা জানান, কাঞ্চন ও পূর্ণিমা কারোরই আর্থিক সামর্থ্য ভালো না থাকায় এলাকাবাসীর খরচে বিয়ের আয়োজন করা হয়।